নমস্কার বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের মডেল প্রশ্ন উত্তরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন এবং মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে যাওয়ার পূর্বে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে জানিয়েছেন, তার নাকি ইমেল এসেছে তিনি শর্ট লিস্টেড বলে, এবং রেজিস্ট্রেশন আইডি দিয়েছে এবং নেক্সট স্টেপ রিটেন এবং ইন্টারভিউ, এইভাবে মেল এসেছে। তো আপনাদের যদি কারো মেল এসে থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, যদি উল্লেখ করেন তাহলে আমার বুঝতে সুবিধা হয়। এবং আরও কিছু বিষয়ে বলবো, আমি যে এত প্রশ্ন উত্তর সময় নিয়ে বানাচ্ছি তাতে অনেকেই ভিডিওগুলি লাইক করেন এবং কমেন্ট করে জানান, এবং আমার তখনই ভালো লাগবে অ্যাকচুয়ালি পরীক্ষার পর আপনারা যদি কিছু কোশ্চেন কমন পান। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ভিডিও সিলেবাস অনুসারে বানিয়েছি, কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার কাছে ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি কোশ্চেন বানিয়েছি। আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের জন্য প্রশ্ন উত্তরের ভিডিও কিন্তু আমিই প্রথম এনেছিলাম। তো আমার দেখা দেখি কিছু ইউটিউবার, আমার জুনিয়র ইউটিউবার আছেন, তারাও ভিডিও নিয়ে এসছে প্রশ্ন উত্তরের। তারা কতটা সিলেবাস মেনটেন করেছে আমি সেটা দেখিনি বা যাচাই করাও আমার পক্ষে সম্ভব হয়নি, আপনারাও দেখেন আশা করি। তো প্রত্যেকেই ভিডিওগুলো লাইক করেন, কোনো একজন হয়তো ডিসলাইক করেন, তাতে আমার কিছু যায় আসছে না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটাই কথা বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং আমি আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের পর এরপরে যদি আরও কোনো রকম রিক্রুটমেন্ট হয় সেই রকম প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দেখুন আমি মডেল কোশ্চেন অনুযায়ী কোশ্চেন বানিয়েছি, 25 মার্কের কোশ্চেন, সময় থাকবে 25 মিনিট, সেই জন্য আপনারা প্র্যাকটিস কিন্তু ভালো করে করুন যাতে রিটেন পরীক্ষায় ভালো স্কোর করতে পারেন, কারণ টোটাল আপনার 50% স্কোর করতে হবে একাডেমিক প্লাস ইন্টারভিউ প্লাস রিটেন এক্সামের উপর ডিপেন্ড করে, সেই জন্য প্রিপারেশানটা ভালো করে নিন। ফার্স্ট কোশ্চেন, হোয়াট রেট পার্সেন্টেজ 1 মিনিট 48 সেকেন্ড টু এন আওয়ার? অপশান এ 1%, অপশান বি 2%, অপশান সি 3%, অপশান ডি 4%। তো এটা আপনারা বুঝতেই পারছেন জেনারেল অ্যাপটিটিউডের কোশ্চেন। তো আজকের ভিডিওতে আমি জেনারেল অ্যাপটিটিউড এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশের কোশ্চেন বেশি নিয়ে এসেছি, আইটি রিলেটেড কিছু কোশ্চেন করেছি কম। তো আগের ভিডিওগুলোতে ওয়ার্ড এক্সেল রিলেটেড কোশ্চেনগুলো বেশি ছিল, এবার একটু টপিকটা চেঞ্জ করেছি আইটি রিলেটেড কোশ্চেনে। তো ফার্স্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের অ্যান্সার কী হবে দেখুন, কোশ্চেনটা অনেকেই বুঝতে পেরেছেন, তো আমি এটা ডিটেলসে আলোচনা করছি, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে সেই জন্যেই আমি ডিটেলসে আলোচনা করছি। তো এখানে 1 আওয়ার বলেছে, 1 আওয়ার মানে 1 ঘন্টা, আর এখানে কত বলেছে 1 মিনিট 48 সেকেন্ড। তো এটাকে আপনারা সেকেন্ডে করে নেবেন, 1 মিনিট 48 সেকেন্ডকে করলে কত হবে 108 সেকেন্ড। ইনটু 100 করবেন বাই 1 আওয়ার, 1 আওয়ার বলতে 3600 সেকেন্ড। তো এটা কাটাকাটি করলে 00 কেটে যাবে, তো অ্যান্সারটা কত হবে 3%। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে 3%, এটা আমি ডিটেলস বুঝালাম কারণ অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে বলেছেন তাদের বুঝতে অসুবিধা হচ্ছে ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো। সেকেন্ড কোশ্চেন, এ 60 মিটার লং ট্রেন ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার, ইট উইল ক্রস এ রেলওয়ে প্ল্যাটফর্ম 90 মিটার লং ইন 14 সেকেন্ড, 13.5 সেকেন্ডস, 14.5 সেকেন্ডস, 30 সেকেন্ডস। তো দেখুন এখানে এইভাবে বলেছে, একটি 60 মিটার দীর্ঘ ট্রেন একটি 90 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় কত নেবে
ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 40 কিমি/ঘন্টা। তো এখানে দেখুন, যেহেতু প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়? 60 + 90, এটা ক্যালকুলেট করবেন। 60 + 90 হবে 150 হবে। তো অ্যাকচুয়ালি ট্রেনের গতিবেগ কত দিয়ে আছে? 40 কিমি/আওয়ার। তার মানে 40,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 150 মিটার যেতে কত সময় লাগবে এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কত আসবে? তো ক্যালকুলেশনটা করে নেবেন আপনারা। ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে 13.5 সেকেন্ড, অপশন বি। 3 নম্বর কোশ্চেন, ফাইন্ড মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 20, 42 and 63 লিভস দ্য রিমাইন্ডার 1 ইন ইচ কেস। তো এমন ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে যেটা 20, 42 এবং 63 দ্বারা বিভাজ্য এবং প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তো যখন ক্ষুদ্রতম সংখ্যা 20, 42 এবং 63 দ্বারা বিভাজ্য, তো এর কী করতে হবে? লসাগু করতে হবে। 20, 40 এবং 63 এর লসাগু করবেন। লসাগু করলে সংখ্যাটা বেরিয়ে যাবে। সংখ্যাটা কত হবে? 1260 হবে লসাগু করলে। আপনারা লসাগু করে নেবেন, সময় কম। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আবার এক ভাগশেষ থাকবে, তাহলে এর সঙ্গে এক যোগ হবে, ফলে অ্যান্সারটা কত হবে? 1261। নেক্সট কোশ্চেন, টু নাম্বারস আর ইন দ্য রেশিও হবে এটা 3.3:5 অ্যান্ড দে আর ACF 12 দে আর প্রোডাক্ট ইজ 1620 1800 1900 2160। তো এখানে দেখুন দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, আর তাদের গসাগু 12 দেওয়া আছে। ACF মানেন জানেন গসাগু, আগেই ভিডিওতে বলেছিলাম। তো সংখ্যা দুটি কত বেরাবে? 12 × 3 = 36 আর 12 × 5 = 60। সংখ্যা দুটি বেরিয়ে যাবে এদের অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে। তো এদের গুণফল কত হবে? এদের গুণফল হবে 2160। এই দুটো গুণ করলে সংখ্যাটা, মানে দেয়ার প্রোডাক্ট ইজ বেরিয়ে যাবে, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল বেরিয়ে যাবে। কোশ্চেন 5, দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹400 ফর 5 ইয়ার্স অ্যাট 6% পার অ্যানাম ইজ ₹140, ₹120, ₹110, ₹124। তো এখানে দেখুন, 400 টাকার 5 বছরের 6% হারে সুদ বলেছে কত। তো আমরা সুদ বের করতে গেলে I = আমরা যে ফর্মুলাটা, যারা মোটামুটি ম্যাথে একটু জ্ঞান রাখেন, সুদ কষার অঙ্ক সবাই করেছেন, তো I = হবে PTR/100। তো PTR/100 হলে এখানে পি বলতে পি এর মানটা আপনারা বুঝতেই পারছেন, 400 আছে, তাহলে 400 × টি এর মান আছে 5 আছে, আর বাকি আছে আপনার 6/100। তো এটা কাটাকাটি করলে দুটো শূন্য কেটে যাবে, 4 × 5 = 20, 6 = 120, অ্যান্সারটা হবে তাহলে 120। অ্যান্সারটা হবে 120, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, হোয়াট নাম্বার শুড কাম নেক্সট ইন দ্য সিকোয়েন্স 6, 11, 21, 36, 56। দেখুন, এই সিরিজ সংক্রান্ত একটা কোশ্চেন কিন্তু থাকে কমন, সেই জন্য সিরিজ সংক্রান্ত কোশ্চেন আমি আজকে দুটো এনেছি। তো এখানে সিরিজটা এইভাবে আছে, 6, 11, 21, 36, 56। সিরিজটার পরের সিরিজ কত হবে? অপশন এ আছে 78, অপশন বি আছে 81, অপশন সি আছে 82, অপশন ডি আছে 86। তো দেখুন, এখানে সিরিজটা এইভাবে আছে, 6 এর পর 11, 11 এর পর 21, 21 এর পর 36। তো কত করে বাড়ছে? 6 এর পর 11 5 বাড়ছে, 11 এর পর 21 10 বাড়ছে, এরপরে 15, এরপরে 20। তো এরপরে নিশ্চয়ই 25 অ্যাড হবে। তো 56 এর সঙ্গে 25 অ্যাড হলে কত হবে? অ্যান্সার হবে 81, অ্যান্সার হবে 81। তারপরেরটাও সিরিজ আছে, হোয়াট কামস নেক্সট ইন দ্য সিকোয়েন্স 1, 3, 7, 15, 31, 63। কোশ্চেনের অপশানগুলো কী কী আছে? 1, 2, 7, 1, 2, 5,
1 to 1, 1 to 9 तो সিরিজটা যেহেতু দেখুন 1 3 ডিফারেন্স 2 3 7 ডিফারেন্স 4 7 15 ডিফারেন্স 8 ডিফারেন্স 16 ডিফারেন্স 32 তাহলে এরপরে কত হবে 64 দ্বিগুণ করে হচ্ছে তো 63 সঙ্গে 64 অ্যাড হবে 63 সঙ্গে 64 অ্যাড হলে কত হবে অ্যানসারটা হবে 1 2 7 তো অ্যানসার হবে 1 2 7 নেক্সট কোশ্চেন ইন রাইটিং দ্য নাম্বারস ফ্রম 10 to 100 হাউ মেনি টাইমস ইজ দ্য ডিজিট 7 ইউজড অপশন এ 20 অপশন বি 19 অপশন সি 10 অপশন ডি 11 তো এটা একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন অনেকেই পারবেন অ্যানসারটা দিতে 10 থেকে 100 মধ্যে লিখতে গিয়ে কতগুলি স্বাদ আসবে তো এটা একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন এই কোশ্চেনের অ্যানসারটা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানান কে কত তাড়াতাড়ি জানাতে পারেন আমি দেখব দ্য গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই অপশন এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অপশন বি হোম মিনিস্টার অপশন সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অপশন ডি দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট তো কোশ্চেনটা দেখেই বুঝতে পারছেন কোন একটা স্টেটের রাজ্যপালকে কে নিযুক্ত করেন তো এই কোশ্চেনের অ্যানসারটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো কোনো কোশ্চেনের অ্যানসার সম্বন্ধে যদি আপনাদের কোনো দ্বিমত থাকে তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন কোশ্চেন 10 ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া হোস্ট দ্য কমনওয়েলথ গেমস অপশন এ 1990 2010 2014 2018 কত সালে কমনওয়েলথ গেমস হয়েছিল ভারতে অনুষ্ঠিত এখানে অ্যানসারটা হবে 2010 হুই ইজ কারেন্টলি দ্য গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অপশন এ এন এন ভোরা অপশন বি জগমোহন অপশন সি সত্যপাল মল্লিক অপশন ডি গিরিশ চন্দ্র সাক্সেনা তো এর অ্যানসারটা হবে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বুঝতেই পেরেছেন এর অ্যানসারটা হবে সত্যপাল মল্লিক উসাইন বোল্ট ইজে লং ডিস্টেন্স রানার সুইমার বাস্কেটবল প্লেয়ার আর্চার তো উসাইন বোল্টের নাম অনেকেই আপনারা শুনেছেন তিনি কি তিনি অ্যাকচুয়ালি একজন লং ডিস্টেন্স রানার দৌড়বিদ কোশ্চেন 13 দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটিল গার্ড অপশন এ আন্ডার অপশন বি বিসাইড অপশন সি ইনটু অপশন ডি বিসাইড তো এই কোশ্চেনের অ্যানসারটা কি হবে এই কোশ্চেনের অ্যানসারটা হবে বিসাইড ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস অপশন এ টেরিবল অপশন বি কোয়েট অপশন সি সেফ অপশন ডি জেন্টেল তো ডেঞ্জারাসের অপোজিট ওয়ার্ড কি হবে অপশন সি সেফ চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো অপশন এ স্যাটেলাইট একই উচ্চারণ হবে তো এই কোশ্চেনের অ্যানসারটা হবে স্যাটেলাইট এ ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কনসার্ন এবার আইটি রিলেটেড কোশ্চেনগুলো এসছে এবং আইটি রিলেটেড কোশ্চেনে আজকে আমি ডেটাবেস সংক্রান্ত এইচটিএমএল সংক্রান্ত ইন্টারনেট সংক্রান্ত এবং এক্সেল ও ফান্ডামেন্টালে কিছু কোশ্চেন এনেছি বিগত ভিডিওগুলোতে আমি ওয়ার্ড এক্সেলের কোশ্চেন নিয়ে বেশি আলোচনা করেছিলাম সেই জন্য এইবার একটু ভ্যারাইটি রাখলাম দেখুন আপনারা অনেকেই বলেছেন যে আপনার কোশ্চেন ভিডিওগুলো দেখলেই কি আমরা পাস করে যাব তাদের বলি দেখুন আমি একটা মোটামুটি আপনাদের ফরম্যাট বলে দিচ্ছি যে এই ধরনের ফরম্যাট পড়বে এবার এমসিকিউ বিভিন্ন ধরনের কোশ্চেন হয় যদি কোশ্চেনগুলো লেগে যায় তাহলে আপনারা খুবই লাকি যদি তাও আপনারা পড়াশোনা করুন ঠিক আছে কারণ এবারে কম্পিটিশানটা জোরদার হবে আমি এটা বারবার বলছি অনেকেই ফর্ম ফিল আপ করেছেন এ ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কনসার্ট উইথ দ্য ডিফিনেশন অফ দ্য হোল ডেটাবেস স্ট্রাকচার্স অ্যান্ড স্কিমা ইজ ডিসিএল ডিএমএল ডিডিএল অল অফ অ্যাবাব তো ডেটাবেস সংক্রান্ত কোশ্চেনে এটার অ্যান্সার হবে ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কোশ্চেন 70 হুইচ ফিল্ড টাইপ উইল ইউ সিলেক্ট ওয়েন ক্রিয়েটিং এ নিউ টেবিল ইফ ইউ রিকোয়ার এন্টারিং লং টেস্ট ইন দ্যাট ফিল্ড অপশন এ টেক্সট অপশন বি মেমো অপশন সি কারেন্সি অপশন ডি হাইপার লিঙ্ক তো টেবিলে ডেটা এন্ট্রি করতে গিয়ে লং টেক্সট যদি এন্ট্রি করি তার ডেটা টাইপটা কী হবে বা ফিল্ড টাইপটা কী হবে অ্যান্সারটা হবে মেমো ফলোয়িং ইজ নট এ ডেটাবেস মডেল
অপশন এ নেটওয়ার্ক ডেটাবেস মডেল, অপশন বি রিলেশনাল ডেটাবেস মডেল, অপশন সি অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস মডেল, অপশন ডি নান অফ অ্যাবাভ। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে নান অফ অ্যাবাভ, কারণ এই তিনটেই হচ্ছে ডেটাবেস মডেল। HTML documents are saved in special binary format, machine language code, ASCII text, none of above. তো এই কোশ্চেনের অ্যান্সার হবে ASCII text. There are different of heading tags in HTML. Option A 4, option B 5, option C 6, option D 7. যারা HTML জানেন, HTML এ different 6টি ট্যাগ হেডিং ট্যাগ আমরা ইউজ করি, সেটা হচ্ছে H1 থেকে H6। তাহলে টোটাল কটি ট্যাগ হচ্ছে? 6টি। তো অ্যান্সারটা হবে 6। হুইচ মেনু প্রোভাইডস ইউ অপশন লাইক অ্যানিমেশন স্কিম, কাস্টম অ্যানিমেশন, স্লাইড ট্রানজিশন? পাওয়ার পয়েন্ট সংক্রান্ত কোশ্চেন, অপশনগুলো কী কী আছে? ইনসার্ট মেনু, ফরম্যাট মেনু, টুলস মেনু, স্লাইড শো মেনু। তো অ্যানিমেশন স্কিম, কাস্টম অ্যানিমেশন, স্লাইড ট্রানজিশন, এটা কোন মেনুতে দেখতে পাবো? অ্যান্সারটা হবে স্লাইড শো মেনু। সিডি রম ইজ সেমিকন্ডাক্টর মেমোরি, মেমোরি রেজিস্টার, ম্যাগনেটিক মেমোরি, নান অফ অ্যাবাভ। তো সিডি রম কী? এর অ্যান্সারটা হবে এগুলোর মধ্যে কোনোটাই নয়, নান অফ অ্যাবাভ। হুইচ প্রোটোকল প্রোভাইডস ইমেল ফেসিলিটি অ্যামাং ডিফারেন্ট হোস্ট? FTP, SMTP, টেলনেট, SNMP? তো এর অ্যান্সারটা হবে SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। দ্য ইফেক্ট অ্যাপ্লাইড টু ডিসপ্লে হোয়েন স্লাইড চেঞ্জেস ইন স্লাইড শো ভিউ ইজ? অপশন এ স্লাইড অ্যানিমেশন, অপশন বি কাস্টম অ্যানিমেশন, অপশন সি কাস্টম ট্রানজিশন, অপশন ডি স্লাইড ট্রানজিশন। তো এই কোশ্চেনের অ্যান্সারটা হবে স্লাইড ট্রানজিশন। হুইচ এলিমেন্ট অফ ওয়ার্কশিট ক্যান বি প্রোটেক্টেড ফ্রম অ্যাক্সিডেন্টাল মডিফিকেশন? কন্টেন্টস, অবজেক্টস, সিনারিও, অল অফ অ্যাবাভ। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, খুব কুইক জানান ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেনের অ্যান্সারটা। তো এইরকম টাইপের আর ভিডিও কি চাচ্ছেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আরও প্রশ্ন উত্তর রেডি করব, কারণ পরীক্ষা সামনেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং লাইক করুন, এবং পরবর্তী ভিডিও আসছে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, এক্সামের জন্য প্রিপারেশন নিন, দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে।